হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে ইপিএফও অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যেটা আছে, এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড, সেই প্রভিডেন্ট ফান্ডের ইউএএন নাম্বার যেটা হয়, ইউএএন নাম্বারটা কিভাবে জানবো এবং সেটা জানার পর কিভাবে অ্যাক্টিভেট করব সেটা এই ভিডিওতে দেখব। তো প্রথমে একটু বলে দিই, যাদের কনসেপ্ট নেই, ইউএএন নাম্বার হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, ইউএএন। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন এবং আপনার নামে যদি পিএফ থাকে, তাহলে আপনি পিএফটা কিভাবে দেখবেন সেটার জন্য ইউএএন নাম্বার দেওয়া হয় প্রভিডেন্ট ফান্ড থেকে। যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হয়, তেমনি পিএফ এর জন্য একটা ইউএএন নাম্বার হয়, যেটাকে বলা হয় ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। তো কোম্পানি যেদিনই আপনি চাকরি করবেন, সেটা গভর্নমেন্টের রুলস হচ্ছে, যেদিন স্টার্ট করছেন সেই দিন থেকে আপনার মানে পিএফটা স্টার্ট হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়াল জমা পড়ে পরের মাস থেকে। তো অনেকে কি হয় যে পিএফ তো রেজিস্টার হয়ে যায় এবং পিএফ পাই জানে, কিন্তু তার ইউএন নাম্বারটা জানতে পারে না। তো সেই ইউএন নাম্বারটা কিভাবে জানতে পারে তার জন্য আমরা এই ভিডিওটা করছি। ইউএন নাম্বারটা আছে, এটাকে দুই ভাবে জানা যায়। একটা হচ্ছে আপনাকে যখন আপনার পে স্লিপ দেবে, সেই পে স্লিপে আপনার ইউএন নাম্বার মেনশন করে দেয় কোম্পানি যে আপনার এটা ইউএন নাম্বার। এবার ধরুন পে স্লিপ দিতে দেরি হচ্ছে, কোম্পানি হয়তো 3 মাস পরে দিকে থেকে দেয়, তার ফলে আপনি আপনার ইউএন নাম্বারটা জানতে পারেন না, আর আপনি বুঝতেও পারেন না যে আপনার পিএফ জমা হচ্ছে না হচ্ছে না সেটা। কিন্তু আমরা আজকে দেখিয়ে দেবো যে আপনার যদি পিএফ আপনার নামে থেকে থাকে, তাহলে সে কোম্পানি আপনাকে ইউএন নাম্বার দেক কিংবা না দেক, আপনার নামে যদি কোনো ইউএন থাকে তাহলে আপনি সেটা কিভাবে জানতে পারবেন। আচ্ছা, এটা হলো জানা যে আমি কিভাবে ইউএন নাম্বারটা জানতে পারবো। এরপর কি হয়, ইউএন নাম্বারটা জানার পরে অ্যাক্টিভেট করতে হয়, মানে পোর্টালে গিয়ে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। তো এই অ্যাক্টিভেটটা এবার কিভাবে করে সেটা আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, তো আমি প্রথমে আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। এগুলো ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে আসাটাই বেটার, মোবাইল স্ক্রিনে সবসময় ঠিকঠাক কাজ হয় না। তার জন্য আমি বলবো আপনারা ল্যাপটপে চেষ্টা করবেন, আর যদি ল্যাপটপ না থাকে তাহলে মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন, এবং ক্রোম ব্রাউজারের এই যে তিনটে এখানে ডট দেখছেন, এইরকম তিনটে ডট আছে দেখবেন আপনাদের ক্রোম ব্রাউজারের, ওখানে সিলেক্ট করে দেখবেন এই সব জায়গায় একটা অপশন আছে ডেস্কটপ মোড বলে, ওই ডেস্কটপ মোডটাকে ক্লিক করে অন করে দেবেন, তাহলে আপনাদের এটা সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, তো চলুন এবার দেখি। আচ্ছা, এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, এবার ইপিএফও আমরা একটা ওয়েবসাইট আছে অফিসিয়াল, এইটাতে আমরা যাব। ওয়েবসাইটটা হচ্ছে epfindia.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা গুগলে গিয়ে ইপিএফও লিখলেও দিয়ে দেবে, epfindia.gov.in, এটা হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইন্ডিয়া। আচ্ছা, এবার এইখানে এসে দেখুন অনেকগুলো অপশন আছে, সার্ভিস স্ট্যাবলিশমেন্ট, ইপিএফও কর্নার, মিসলেনিয়াস ডিরেক্টরি অনেক আছে। যাই হোক, আমাদের যেটা করতে হবে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর দেখুন প্রথমে দুটো অপশন আছে, একটা হচ্ছে এমপ্লয়ার্স আর একটা হচ্ছে এমপ্লয়িজ। এই দুটোর মধ্যে অনেকের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, আমি জাস্ট বলে দিচ্ছি। এমপ্লয়ার্স মানে প্রথমে যেটা আছে সেটা মানে হচ্ছে কোনো কোম্পানিকে বোঝাচ্ছে, কেউ যদি জব দেয় সেই ক্ষেত্রে এমপ্লয়ার্স, আর এমপ্লয়িজ মানে হচ্ছে কর্মচারী, মানে আপনি আমি এগুলো হচ্ছে কর্মচারী। তো ফর এমপ্লয়িজ মানে এটা কর্মচারীদের জন্য, আর এমপ্লয়ার্স মানে প্রথমে যেটা আছে সেটা কোম্পানি লগ ইন করবে। তো আমাদের কোম্পানি লগ ইন করার দরকার নেই, আমরা কর্মচারী, ফর এমপ্লয়িজটাতেই লগ ইন করবো। আচ্ছা, তাহলে আমরা এটাতে ক্লিক করলাম, ফর এমপ্লয়িজে ক্লিক করবো। এমপ্লয়িজে ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে দেখুন অনেক অপশন পাবেন, সার্ভিসে যেটা আছে, এই যে সার্ভিস দেখতে পাচ্ছেন, সার্ভিসে ইম্পর্টেন্ট লিঙ্ক আছে, ডাউনলোড আছে, এগুলো না, সার্ভিসে যেটা আছে, সার্ভিসের মধ্যে দেখুন মেম্বার পাসবুক, মানে পাসবুক আপনি দেখতে পারবেন, মেম্বার ইউ পাসবুক কিভাবে দেখা যায় আমরা সেটাও দেখাবো। পাসবুক কিন্তু দেখা যাবে না, কিছু নিয়ম রেগুলেশন চেঞ্জ করেছে ইপিএফও, তার জন্য আপনাকে ধাপে ধাপে অ্যাক্টিভেট করতে হবে, তারপর হবে। আচ্ছা, তার জন্য কি করতে হবে, মেম্বার ইউএএন অনলাইন সার্ভিস যেটা আছে, এই যে এইটা আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, 3-2 নম্বর যে কলমটা আছে এটা, এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আর একটা আপনাকে পোর্টালে নিয়ে যাবে, এইখান থেকে আপনাকে লগ ইন করা যায়, এই যে ইউএন নাম্বার পাসওয়ার্ড দিলেই আপনি লগ ইন হয়ে যাবেন। কিন্তু আমার কাছে তো ইউএন নাম্বারই নেই, যাদের কাছে আছে তাদের তো ভালো, কিন্তু যাদের কাছে নেই তারা কি করবে, তারা আবার একটু নিচে স্ক্রল করলে দেখুন এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে অনেকগুলো অপশন আছে। প্রথমেই আছে অ্যাক্টিভেট ইউএন, আর একটা আছে নো ইউর ইউএন। নো মানে জানুন আপনার ইউএন, মানে আপনি যদি না জেনে থাকেন তাহলে কিভাবে জানবেন। তো আমি নো ইউর ইউএন এ ক্লিক করবো, নো ইউর ইউএন এ ক্লিক করলেন, এবার এইখানে বলছে এন্টার ইউর মোবাইল নম্বর, এখানে কোন মোবাইল নাম্বারটা দেবেন, এইখানে আপনার আধারের সাথে রেজিস্টার করা মোবাইল নম্বর দেবেন,
বারবার বলে দিচ্ছি, অন্য মোবাইল নাম্বার দিলে হবে না, আধারের সাথে রেজিস্টার করা মোবাইল নম্বরই আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, এখানে দিলেন, তারপরে এবার এখানে যে ক্যাপচারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এবার রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করব, তাহলে আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে এবং ওটিপি সেন্ড সাকসেসফুলি টু মাই মোবাইল নাম্বার লেখাই আছে এবং ওটিপিটা এবার আমাকে এখানে, হ্যাঁ আমার ওটিপিটাও চলে এসেছে এবং ওটিপিটা আমাকে এখানে দিতে হবে। আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে এটা কিন্তু আবার দিতে হবে। হ্যাঁ, এবং ক্যাপচার দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি আছে, এটাতে আমি ক্লিক করব এবং এখানে এলো ওটিপি ভ্যালিড সাকসেসফুল, ওকে। আচ্ছা, এইবার আমাকে এখানে আমার নাম দিতে হবে অ্যাজ পার আধার, মানে আধারে যা আছে সেম টু সেম। তো আমি এখানে যা যা আমার আছে আধারে তাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডেট অফ বার্থটাও এখানে আমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, আমি আমার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে আধার নম্বর, আপনি আধার নম্বর দিয়েও দেখতে পারেন, প্যান কার্ড নম্বর দিয়েও দেখতে পারেন যদি প্যান থাকে ভেরিফাই করা। তো প্রথমে যারা লগ ইন করবেন তাদের প্যান থাকে না, তারা আধার দিয়েই দেখবেন। আচ্ছা, এরপর আবার যে ক্যাপচারটা আছে সেটা আবার দিতে হবে এবং এরপর দেখুন শো মাই ইউএএন বলে আছে, এইটাতে আমাকে এবার ক্লিক করতে হবে এবং এখানে দেখুন চলে এসছে ইয়োর ইউএএন ইজ আর, যে আমাকে একটা ইউএএন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এই ইউএএন নাম্বারটা আপনাকে কপি করে লিখে রাখতে হবে কিংবা খাতায় লিখে রাখতে হবে, পরবর্তীকালে এটাই কাজে লাগবে এবং এটাই আপনার ইউএএন নাম্বার। আচ্ছা, তাহলে নো ইয়োর ইউএএন হয়ে গেল, মানে আমি আমার ইউএএনটা কিভাবে জানতে পারি সেটা জেনে নিলাম। আচ্ছা, এরপর আসছে আমরা আবার সেই যে এটা এই পেজটা কেটে দিচ্ছি এবং এই পেজের পর আবার মেম্বার ইউএন অনলাইন সার্ভিস পোর্টাল যেটা আছে সেখানে যাব এবং একটু নিচে দিকে এলে এই যে অ্যাক্টিভেট ইউএন আছে এটাতে এবার ক্লিক করব। তাহলে অ্যাক্টিভেট ইউএনটাতে ক্লিক করলাম এবং অ্যাক্টিভেট ইউএনটাতে ক্লিক করার পর আমাদের যেটা আমাদের আইডি আছে সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এবং আমি আমার ইউএন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আধার কার্ড নাম্বারটা এখানে আমাকে দিয়ে দিতে হবে, এখানে যে কোনো একটা আপনি দিতে পারেন, হয় ইউএন দিতে হবে না হলে মেম্বার আইডি দিতে হবে। মেম্বার আইডি আমি এখনো পাইনি, মানে যারাই নতুন অ্যাপ্লাই করেছেন তারা হয়তো মেম্বার আইডি পাবেন না, মেম্বার আইডি পাওয়া মানে ইউএন নাম্বারটা আপনি আগে পাবেন। যাই হোক, তাহলে আমি এখানে ইউএন নাম্বার দিয়ে করছি, ইউএন নাম্বারটা সিলেক্ট করলেন এবং আধারটা, এবার আধারটা আমি এখানে এবার দিয়ে দেবো। আচ্ছা, এরপর আছে নেম, নেমটা সেই আধারে যা আছে সেম নেম এখানে কিন্তু দিতে হবে। তারপরে আবার আমাকে ডেট অফ বার্থ আমার সিলেক্ট করতে হবে এবং আমি আমার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে এবার মোবাইল নাম্বারটা, আধারের সাথে রেজিস্টার করা মোবাইল নাম্বার এখানে আমাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপচার, এখানে এবার আমাকে ক্যাপচারটা দিতে হবে। ক্যাপচার দেওয়ার পর একটু আমরা নিচের দিকে স্ক্রল করার পর এইখানে একটি চেকবক্স আছে, এটা চেক ক্লিক করে আই হেয়ার বাই কনসেন্টেন্ট টু প্রোভাইড মাই আধার নাম্বার ওয়ান টাইম ওটিপি ডেটা, এটা আপনাকে অথেন্টিকেশনের জন্য এটা করতে হবে অ্যান্ড গেট অথেন্টিকেশন পিন। এবার আপনার আধার ভেরিফাইড করার জন্য মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে দেবেন। দেওয়া হয়ে গেলে আবার মোবাইলে আপনার ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ড এই দুটোই একসাথে যাবে লগ ইন করার জন্য এবং লেখা লাগবে ইওর ইউএএন নাম্বার ইজ অ্যাক্টিভেট। যেহেতু আমার ইউএএন অলরেডি অ্যাক্টিভেট আছে তার জন্য আমাকে এটা অ্যাক্টিভেট করতে দিচ্ছে না এবং আমাকে লেখা হচ্ছে যে ইওর ইউএএন নাম্বার ইজ অলরেডি অ্যাক্টিভেট। তো এইভাবে আপনি ইউএএন নাম্বারটা অ্যাক্টিভেট করতে পারেন। এটা হচ্ছে ইপিএফওর আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। এর পরের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি সেই যে পাসওয়ার্ডটা এসেছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা লগ ইন করে ভিতরে ঢুকে কেওয়াইসি কিভাবে করতে পারেন এবং কেওয়াইসি করার পর আপনি পাসবুক কিভাবে দেখতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং পরের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন
এবং এই ভিডিওটাতে একটা ছোট্ট লাইকও দেন। এবং যারা জানে না কিভাবে ইউএন নাম্বার পাবো কিংবা অ্যাক্টিভেট করব, অনেকে অনেক সমস্যায় পড়েন, হয়তো কোনো কনসেপ্ট নেই তাদের, তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।